যে ব্যক্তি ফজরের পরে একটা ছোট্ট একটা দোয়া আছে, ফজরের পরে সাতবার পরে, মাগরিবের পরে সাতবার পরে, ওই দিনে অথবা রাতে যদি সে মারা যায় আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। কে কে জানেন আমলটার নাম? এই কয়জনে জানেন? আর যারা জানেন না আমরা শুনে নেই, আমরা শিখে নেই। ছোট্ট আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যে ব্যক্তি ফজরের পরে সাতবার পড়বে কারো সাথে কোনো কথা বলার আগে, এমনিভাবে মাগরিবের পরে কারো সাথে কথা বলার আগে সাতবার পড়বে, তো ওই দিনে অথবা রাতে যদি সে মারা যায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। আজির নি হইল এটা এক বছন, নিজের দিকে লক্ষ্য করে আমাকে আয় আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন, আর আল্লাহুম্মা আজির না মিনান নার, আয় আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন, বলতে পারেন অসুবিধা নাই। আজির নি হইলে আমাকে রক্ষা করেন, আর আজির না হইলে আমাদেরকে রক্ষা করেন। তো কত ছোট্ট আমল, কতক্ষণ লাগবে পড়তে? সাত সেকেন্ড লাগবে, নাহলে দশ সেকেন্ড লাগবে। আপনি যদি প্রত্যেক দিন আপনি ফজরের নামাজ যদি না পড়েন তাহলে এই আমল করতে পারবেন না। যে ফজরের নামাজ পড়বে তার জন্যই তো সেই আমল, বলছি তো নামাজ কেন্দ্রিক। আল্লাহ পাকের রাসূল এইভাবে বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর কারো সাথে কথা বলার আগে আল্লাহুম্মা আজিরনি মিনান নার সাতবার পড়বে, বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ফজরের পরে যদি সাতবার পড়ে, এমনি ভাবে মাগরিবের নামাজ পড়ার পর যদি কারো সাথে কথা বলার আগে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার সাতবার পড়ে, আল্লাহ পাক ওই দিনে অথবা রাতে যদি সে মারা যায় তাকে জাহান্নাম থেকে হেফাজত করবে। এমনি ভাবে যে ব্যক্তি ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পর ১৯ বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, কয়বার? ১৯ বার বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কয়টা হরফ, কয়টা অক্ষর? ১৯টা অক্ষর। আর জাহান্নামের মূল দায়িত্বে, যে শাস্তি দেওয়ার যে দায়িত্বে তত্ত্বাবধায়ক রয়েছে, তারা কয়জন? ১৯ জন, যাদের তত্ত্বাবধানে জাহান্নামের শাস্তি হয়। এই ধরনের ফেরেশতা কয়জন? ১৯ জন। এনাদের অধীনে আরো ফেরেশতা আছে। তো যে ব্যক্তি ফজরের পরে ১৯ বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, মাগরিবের পরে ১৯ বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আল্লাহ পাক তাকে ওই জাহান্নামের ১৯ ফেরেশতার শাস্তি থেকে হেফাজত করবেন, অর্থাৎ জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ।